আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি হচ্ছে স্যামসাং এর M01 কোর। এই ফোনটাতে সমস্যা হচ্ছে, এই ফোনটার সেটিং এ ঢোকার সাথে সাথেই আমাদেরকে বের করে দিচ্ছে সেটিং কিপ স্টপিং নামের একটা নোটিফিকেশন আসতেছে। সো এই সমস্যাটির আজকে আমরা সমাধান করব। সেজন্য আমরা প্রথমত প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর আমরা সার্চ বারে লিখব ডিজিটাল ওয়েলবিং। একটু কষ্ট করে বানানটা দেখে নেবেন, বানানটা হবে ডিজিটাল ওয়েলবিং। ডিজিটাল ওয়েলবিং লেখার পর আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপটি কিন্তু সার্চ হচ্ছে, এবং আমরা একটু নিচে যদি নামি তাহলে আমরা দেখতেই পাচ্ছেন এখানে ডিজিটাল ওয়েলবিং নামের একটা অ্যাপ রয়েছে। আমরা অ্যাপে ক্লিক করব, তারপর অ্যাপটি আনইনস্টল করে দিব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অ্যাপটি আনইনস্টল করে দিচ্ছি। অ্যাপটি আনইনস্টল করার পর আমরা এখন ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর আমরা ফোন থেকে সেটিং ওপেন করব এবং দেখব যে আমাদের সেটিং কিপ স্টপিং যে লেখাটা আসতো সেটি আবার আসতেছে কি না, মানে আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কি না। সো সেজন্য আমরা ব্যাকে চলে এসেছি এবং এখন আমরা সেটিংয়ে ক্লিক করব। সো সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কিন্তু আমাদের সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে, মানে যে সেটিং কিপ স্টপিং যে লেখাটা আসতো সেটা এখন আর আসতেছে না। সো তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে। সোকে যাচ্ছে পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।